Assalamualaikum everyone and welcome to my daily vlog. কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ওই দিন রাতে বেলা হঠাৎ করে না আমার হচ্ছে গিয়ে নাগা ড্রামস্টিক খাওয়ার ক্রেভিং উঠতেছিল। যদিও আমার টুকটাক কেনাকাটা ছিল, তো ওইটার পর রাজু জিজ্ঞেস করলো কি খাবা, তো আমি বললাম যে নাগা ড্রামস্টিক খাইতে ইচ্ছা করতেছে। তো আমরা বাইকটা ঘুরাই চলে গেলাম ধানমন্ডির চিলক্সে। তো চিলক্সে হচ্ছে যে আগোড়ায় আমি একটু ঢুকছিলাম কারণ আমার একটা তেলের দরকার ছিল অলিভ অয়েলের, বাট ওটা আমি পাইনি আনফর্চুনেটলি। দেন আমরা হচ্ছে গিয়ে একটু জুস নিয়ে আগোড়ায় বাই ওয়ান গেট ওয়ান জুস অফার ছিল, তো একটা দুজনে দুইটা জুস নিয়ে আমরা চলে যাই। জুসটা একদমই অ্যাভারেজ ছিল। তারপর চিলক্সে যাই। তো চিলক্সে যেয়ে যে আমি বললাম না টুকটাক কেনাকাটা আছে, তো আমি ইউনিমার্ট থেকে শ্যাম্পু অ্যান্ড টুকটাকে কিছু কেনাকাটা করলাম। তারপর চিলক্সে যাই আর চিলক্সে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, এত এত মানুষ, আমি জানি না উইকেন্ড দেখে হয়তো এত ভিড় ছিল, বাট নর্মাল ডেতেই মেবি আমরা গিয়েছিলাম, উইকেন্ডে না, তাও এত বেশি ভিড় ছিল। তো তারপর আমরা হচ্ছে খাবারটা অর্ডার করি। আর ওই দিন এত বেশি ভালো লাগতেছিলো আমার এই বেনি, অনেকদিন পর বেনি করাতে আর কি আমার মানে আমার কাছে আমার ভালো লাগতেছিলো, তাই নিজের ভিডিও করলাম। তারপর নিজেদের একটু ভিডিও নিলাম অ্যান্ড নিজেদেরকেও সুন্দর লাগতেছে, তাই না? মাশাল্লাহ বলবা। যাই হোক, তারপর আমি হচ্ছে গিয়ে ফার্স্টে ফিশ টটসটা ওরা দিল। ফিশ টটসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি অ্যান্ড আই লাভ ইট, বিকজ এটার সসটার সাথে খাইতে মানে মাছও যে এত মজা লাগতে পারে এটা না খাইলে আসলে বুঝতাম না। তো ফিশ টটসটা মেবি আমার একদম অল্প কিছুক্ষণের মধ্যে দেখেন প্রায় শেষ করে ফেলছি, এমন এত ভালো লাগছে আমার কাছে, মানে আমাদের কাছে, মানে বাকি খাবারগুলো লেটে আসছে, এইটা আমরা ফার্স্টে লেটে কিন্তু আমরা এইটা অর্ডার করছি, সবার লাস্টে এটা অর্ডার করছি আর এটা ফার্স্টে আসছে। যাই হোক, পরে আমরা এটা খাইলাম, খাওয়ার পর দেখি আবার কল আসছে। সো ওই দিন কেমন জানি কয়েকবার যাওয়া লাগছে অর্ডারের জন্য, খুবই মানে মিসম্যানেজমেন্ট হইতেছিলো। তাও ওই যে বলে না খাবার যদি ভালো থাকে ওয়েট করলেও কি। তো আমি এই নাগা ড্রামস্টিকটা খেলাম, আমি একটা আপনাদের ভাই একটা খুবই 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 মজা লাগছে, অনেক দিন পর বললাম না, মানে একটু নর্মাল খাবার পর আবার একটু ঝাল। আর আপনাদের ভাই বলতেছিলো তুমি খাও আমি এটা ভিডিও করব, তো আমি বলতেছিলাম অনেক গরম ভাই আমি এটা শেষ করতে পারবো, এটা শিওর থাকো তুমি, বাট হচ্ছে গিয়ে ভিডিও করা মানে এটা পুরোটা ভিডিও করতে পারবো না কারণ প্রচুর পরিমাণে গরম। যখন আমি ফার্স্ট বাইটটা মুখে নিছি তখনই আমি হচ্ছে বুঝতে পারছি আর আমি এটা খাইতে পারবো সেটা আমি বলতে পারতেছিলাম। ফার্স্ট বাইট মুখে নেওয়ার পরই বলতে পারতেছিলাম যে হ্যাঁ আমি এটা খাইতে পারবো, তুমি হচ্ছে ভিডিও করতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, বাট আমি আসলেও এটা শেষ করছি। ইভেন আপনাদের ভাত থেকেও একটু নিয়ে খাইছি, আমার কাছে তো খুব ভালো লাগছে, আমি কিন্তু এত বেশি ঝাল খাই না, বাট এইটা আমার হেভেনলি লাগে এক কথায়। একটু মানে মোটামুটি আগে থেকে ঝালটা কমাইছে আমার কেন জানি মনে হয়েছে, ওই সসটা ছাড়াই আর কি আমার খেতে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে যেই হচ্ছে 200 টাকা ছিল মেবি ওটা হচ্ছে স্নিকার্সের একটা শেক অ্যান্ড আই লাভ ইট অলসো, উই লাভ ইট, আসলে এত মজা ছিল স্নিকার্সের শেকটা, এটা মানে না খাওয়ার না খাইলে হয় না, মানে এত এত বেশি মজা ছিল স্নিকার্সের শেকটা, আপনারা মাস্ট ট্রাই করেন, এটা মানে খুবই 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 মজার ছিল। আমরা এটা গেলে নেক্সট টাইম মাস্ট ট্রাই করবো, পুরো বাদামগুলা মানে নার্সগুলা পুরো মুখের মধ্যে লাগতেছিল, মানে অনেক মজা।